هاي سيداتنا بيصلوا هيك. হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আজ আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমার শ্বশুর বাবাকে নিয়ে আজকে একটু বাইরে বেরোইছি, আপনাদের ভাইয়াও আছে। চলে আসলাম কাশফুলে, এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ পৌরসভার সামনে কাশফুল রেস্টুরেন্ট। তো ভিতরে যাই, চলেন। এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে গ্রিল, ভাবতেছি কোনটা খাবো, কোনটা অর্ডার দেওয়া যায়, সেটা চিন্তা ভাবনা করতে করতে একটা ভিডিও নিয়ে নিলাম এখান থেকে। গ্রিলগুলো অনেক স্বাদ হবে মনে হচ্ছে। তো আমাদের খাবার দেওয়ার জন্য তারা কমপ্লিট করতেছে সব কিছু। এগুলো হচ্ছে মিষ্টি, খাওয়ার শেষে আপনারা মিষ্টিও খেতে পারবেন এখানে আসলে। অন্য অন্য হোটেলে হয়তো বা রেস্টুরেন্টে এরকম মিষ্টির আয়োজন থাকে না সাধারণত। চলে আসছে আমাদের খাবার তিনজনের, আমার বাবারটা আমার কোলের ভিতরে আছে, তার জন্য আমি তো খাইতেই পারি না। আচ্ছা, আমার শ্বশুর বাবা, সে তো বুঝতেই পারে নাই যে আমি কোথায় যাচ্ছি তাকে নিয়ে। আমার শ্বশুর কখনোই বাসা থেকে বের হয় না তেমন একটা, কোথাও যায়ও না আমাদের সাথে ঘুরতে। তা হঠাৎ কেন জানি মনে হলো যে আমার খুব খিদে লাগছে, বাহিরের কিছু খাইতে ইচ্ছা করছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। তা ভাবলাম আমার শ্বশুর একা আছে, তাকেও নিয়ে যাই। আজ আমার ননদটা নেই, ও চলে গেছে শ্বশুরবাড়িতে, আমি তো খাইতেই আছি। ছেলে তো কোলের ভিতরে লাফালাফি করতেই আছে, কিন্তু খাবারে সামনে আসলে কি আর বসে থাকা যায়? আপনাদের ভাইয়া আর আমার শ্বশুর খাচ্ছে, আমি বাবুকে কোলে নিয়ে বসে আছি, আমি খেতে পারতেছিলাম না। তাই বলছি যে তোমরা খেয়ে নাও, পরে আমি খাই। আমার শ্বশুর বলতেছে তুমি এইগুলা অর্ডার দিছো আগের থেকে বলবো না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার শ্বশুরের, আমার শ্বশুর আমার ছেলেকে নিয়ে বাইরে গেছে হাঁটাহাঁটি করতে, এবার আমার খাবার পালা, এবার আমি খাবো, আপনারা দেখেন কি তাড়াতাড়ি খাসি, কেউ যদি আমার নিয়ে যায় খাবারগুলা। এটা হচ্ছে টিস্যু রুটি, আর হচ্ছে চাপ, আর ওদিকে হচ্ছে আপনার শিক, সব কিছু মিলেই খাবারটা অনেক টেস্টি ছিল, অনেক স্বাদের ছিল, খুব মজা হয়েছে খাবারটা খায়ে, সবাই অনেক মজা পাইছে খাবারটা। আমি খাচ্ছি আর চারিদিকে মানুষ আমার দিকে তাকায় আছে, আমি কিভাবে খাচ্ছি। এটা হচ্ছে সস, একটু মুখে দিয়ে দেখলাম। টিস্যু রুটিটা আমার কাছে অনেক মজা লাগে, আমি আগে একদিনও খেয়েছি এখান থেকে, তো ভাবলাম যে আজও এটা খাই। ওদিন সকালবেলা খাইছিলাম, আর আজ হচ্ছে সন্ধ্যার পরে একটু বাইরে বেরলাম তাই খেলাম। খাবারটা অনেক ভালো লাগছিল, দেখে খিদাও ছিল পেটে, তা ভাবলাম যে খেয়েই আসি। সবাই আমার দিকে তাকায় আছে, আমি কিভাবে খাচ্ছি সেটা দেখতেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, ফলো করবেন, আর আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। তো সব কিছুই খেয়ে নিয়েছি মোটমাট, এখন পেপসিটা খাবো। আমি প্লেটগুলো সরাই দিচ্ছি, কারণ মুখের সামনে থাকলে ভালো লাগে না, বসে বসে এখন পেপসি খাবো। এটা কি আমি জানি না, তবে ধুনেটা চিনি, বাদ বাকিটা আমি চিনি না। অনেক ভালো লাগছে খাবারগুলা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। খাইছি দাঁত না বিশাল।